नमस्कार बंधुरा, सकल के जाने आमादे चैनले वेलकाम। आज शेयर करब मुगेश्वरी पटलेर रेसिपी। जे कोनो निरामिषेर दिने मुग डाल दिए पटलेर रेसिपिटा तोमरा खूब सहजे बानिये निते पारबे। एर टेस्ट किन्तु हय असाधारण। तोमरा जदि एकबार ए रेसिपिटा बानिये नाओ ताहले किन्तु बाड़ीर छोटो थेके बड़ो सकलेई आंगुल चेटे पुटे एटा खेये नेबे। तोमरा एटा भात, लुचि, रुटी, परोटा सब किचुर साथे परिवेशन करते पारबे। एर टेस्ट खूबी भालो हय। ताहले चलो पुरो भिडियोटा तोमरा देखते थाको। आशा करछि आजके भिडियोटा तोमादेर भालो लागबे। मुगेश्वरी पटल बनानोर जोन्नो एखाने आमरा 500 ग्राम मतो पटल आर दुटो बड़ो साइजेर आलुर खोसा छाड़िये एरकम डুমডুমো करे केटे भालो करे धुये जल झरिये निये निएछि। আর এখানে আমাদের রান্না করার জন্য যেটা মেন উপকরণ সেটা হলো মুগ ডাল। এখানে আমরা 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর এটাকে আমরা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এই মুগ ডালটাকে আমরা 10 থেকে 15 মিনিট এভাবেই জলে ভিজিয়ে রেখে দেব। এবার রান্নাটা করার জন্য আমরা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সরষের তেল। এবার তেলটা খুব ভালো করে আমরা গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর পটলগুলো। এবার এই আলু পটলটাকে আমরা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য নুন। এবার এটাকে আমরা হালকা করে ভেজে নেব। যাতে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে এটাকে আমরা ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু আমাদের আলু পটলটা প্রায় 80% মতো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কিন্তু আই আলু পটলগুলো ভাজা যাবে না। এবার এই আলু পটলটা আমরা একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আরো সামান্য সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে এলাচ আর দারচিনি আমরা দিয়েছি। এবার ফোড়নটাকে আমরা খুব ভালো করে লাল করে ভেজে নেব। ফোড়নটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো বড় সাইজের টমেটো এরকম কুচি কুচি করে আমরা কেটে দিয়ে দিলাম। এবার টমেটোটা আমরা খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1.5 ইঞ্চি মতো আদা। এটাকে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এই আদাটাকে লো ফ্লেমে রেখে 1 মিনিটেরও কম সময় ধরে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে আদাটা যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ অবধি এর গা থেকে তেল ছেড়ে আসে। দেখো মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এই মশলার সাথে মুগ ডালটা খুব ভালো করে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে মুগ ডালকে ভালো করে কষিয়ে নিতে হবে। তাতে করে ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও খুব সুন্দর লাগবে। মুগ ডালকে একেবারে ঝুরঝুরে হওয়া পর্যন্ত 5 মিনিট মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। আর এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে। আর এই গরম জলটা দেওয়ার ফলে মুগ ডালটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই জলটা কিন্তু একটু বুঝেই দিতে হবে যাতে ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এই রেসিপিটাও একটু মাখো মাখো হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য এটা রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পরে আমরা ফিরে চলে এলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য চিনি। এবার এটা খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। দেখো এই পর্যায়ে কিন্তু ডালটা অনেকটাই ফুটতে শুরু করেছে কিন্তু ডালটা গলে যায়নি। ঠিক এই সময়ই আমরা এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলু পটলটা দিয়ে দিলাম।
এবার আলু পটলটা এর সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। আবারও এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পরে আমরা ফিরে চলে এলাম। এখন দেখো এই রান্নাটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসেছে। দেখো আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও দেখো, ডালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিটের জন্য আমরা রান্না করে নেব। 3 মিনিট পরে ফিরে চলে এলাম। এখন কিন্তু রান্নাটা আমাদের একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পরে আমরা ফিরে চলে এলাম। দেখো কি দারুণ কালার এসেছে, আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। এটা খেতে সত্যি অসাধারণ লাগে। চলো এবার এটাকে আমরা সার্ভ করি। এটা তোমরা কোনো নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, বা এমনি দিনেও বানিয়ে নিতে পারো। এর টেস্ট কিন্তু সত্যি অসাধারণ হয়। এটা তোমরা ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারো। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তাহলে দেরি কেন বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ফেলো, আর আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।